বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে ভরসা, যেটা কিনা একজন মানুষ আরেকজন মানুষের ওপরই করে থাকে। আর এই ভরসায় অনেক মানুষ পীর বাবার উপরেও করে থাকে, যাতে করে তাদের ব্যক্তিগত জীবনের সমস্যা দূর হয়ে যায়। কিন্তু এই সকল বাবাদের মধ্যে কিছু ভণ্ড বাবা রয়েছে, যারা কিনা মানুষদের ভরসাকে ভেঙে চুরমার করতে থাকে, আর এমনই কিছু পদ্ধতিতে চিকিৎসা প্রদান করে থাকে, যেই পদ্ধতি অশ্লীল কর্মকাণ্ড ছাড়া আর কিছুই বলা যাবে না। তাদের এই চিকিৎসা পদ্ধতির কাছে আধুনিক মেডিসিনও হার মেনে যায়। আজকের এই ভিডিওতে ভণ্ড পীরের কিছু বেহায়াপনা কর্মকাণ্ড দেখতে চলেছেন, যেগুলো দেখে আপনারও মাথা ঠিক থাকবে না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। বন্ধুরা, কখনো কখনো মানুষকেও শয়তানের মতো আচরণ করতে দেখা যায়। তারই বাস্তব প্রমাণ এখানে আপনি দেখতেই পাচ্ছেন, যেখানে নিজেকে সাধু বলে এই ব্যক্তি এই মেয়েটির সাথে কিরূপ অশ্লীল কর্মকাণ্ড করছে। যখন ভিডিওটি ভাইরাল হয়ে যায়, তখন এলাকাবাসী এই বাবার সাথে দেখা করতে চাইলে এই বাবার লোকজন এলাকাবাসীকে ভেতরে প্রবেশ করতে দেয় না। যদি আপনারা এখনো বুঝতে না পারেন, তবে আমরা বলে দিই, যখন এই মেয়েটি ঘর থেকে বাইরে বের হয়, তখন এলাকাবাসীর একজন মোবাইল দিয়ে ভিডিওটি রেকর্ড করতে থাকে এবং বাবাকে জিজ্ঞেস করে বাবা ভেতরে কি করছিল মেয়েটির সাথে। কিন্তু বাবা তো গাঁজার নেশায় মগ্ন ছিল। পরবর্তীতে এই ভিডিওটি পুলিশের হাতে দিলে পুলিশ এই ভণ্ড বাবাকে গ্রেপ্তার করে ফেলে। বন্ধুরা, এবার আপনারা দেখতে চলেছেন বাইট অথবা কামড় বাবাকে, যে কিনা রোগীর ঘাড়ে তয়লা রেখে কামড় দিয়ে থাকে। আর এই কামড়ের বদৌলতে রোগীর ভেতরের রোগ দূর হয়ে যায়, হোক সেটা পুরুষ অথবা মহিলা, সবাইকে এইভাবে কামড় দিয়ে চিকিৎসা প্রদান করে থাকে, যেটা কিনা আপনি স্পষ্ট দেখতেই পাচ্ছেন। এই বাবার এই অদ্ভুত চিকিৎসা পদ্ধতি পুরো পৃথিবীর সামনে ভাইরাল হয়ে গিয়েছিল। পরবর্তীতে অনেক মহিলাদের সাথে অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগে এই বাবাকে পুলিশে গ্রেপ্তার করে নেয়। এই ভিডিওটি মহারাজগঞ্জ জেলা ছত্রপুর গ্রামের একটি মন্দির থেকে রেকর্ড করা হয়েছে। এখানে এক বাবা রয়েছে, যে কিনা তার জাদুমন্ত্র দ্বারা মানসিক রোগীকে চিকিৎসা প্রদান করে থাকে। এখানে একটি 12 বছরের মেয়েকে মানসিক রোগ হয়েছে বলে তাকে ঠিক করার জন্য নিয়ে আসা হয়। প্রথমে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে ফেলে আর চিকিৎসা দেওয়া শুরু করে। বন্ধুরা, মানুষকে যদি জানোয়ারের মতো চিকিৎসা প্রদান করা হয়ে থাকে, তবে এমন চিকিৎসায় কিভাবে মানুষ সুস্থ থাকতে পারে? আর এই বাবা উল্টো হয়ে পোল্ট্রি মেরে মানুষের মানসিক রোগের চিকিৎসা প্রদান করে থাকে। আপনি জাস্ট দেখুন এর কর্মকাণ্ড। বন্ধুরা, ইনি হচ্ছে আশীর্বাদ বাবা, যে কিনা মেয়েদের কোলে চড়ে মাথা চেপে ধরে ভালোবেসে আশীর্বাদ দিয়ে থাকে। আর এখানকার মানুষেরা এটাই বিশ্বাস করে যে এর ফলে তাদের ভবিষ্যৎ জীবন অনেক সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কেটে যাবে, এমনকি মাঝে মধ্যে মেয়েদের সাথে নাচানাচিও করে থাকে। এবার আপনারা এই মাসাজ বাবাকে দেখুন, যে কিনা তার হাতের মাসাজ দিয়ে রোগীর ব্যথা বেদনা দূর করে থাকে। এখানে এই মেয়েটিকে দেখুন, যার জন্মগত পায়ের সমস্যা রয়েছে, আর এই বাবা মেয়েটিকে কিভাবে চিকিৎসা প্রদান করছে তাই দেখুন। যদিও এমন মাসাজের ফলে পঙ্গুত্ব দূর হয়ে যায়, তবে আধুনিক চিকিৎসা পদ্ধতি এর কাছে তো কিছুই না। আর যে সকল মহিলাদের পুরাতন মাজা ব্যথা রয়েছে, সেই সকল মহিলাকেও এই বাবা এইরকম অশ্লীল মাসাজের মাধ্যমে চিকিৎসা প্রদান করে থাকে। এই মাসাজ বাবা চিকিৎসা সম্পর্কে আপনার কি মন্তব্য, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, এবার এই সাধু বাবাকেই দেখুন। মূলত সাধু বাবারা মানুষদেরকে নিষেধ করে থাকে যে কোনো ধরনের মাংস খেতে, এতে করে নাকি পাপ হয়। কিন্তু এই সাধু বাবা মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিজেই গরুর মাংস কিনে খাচ্ছে, বাকিটা আপনি নিজের চোখেই দেখুন। কিতনা মিনিট খা লেতা আকেলা তো? দো কিলো? দো কিলো খা লেগা নি আকেলা? লে ওয়ালা পিস ওর ডাল লে, ইসমা আধা কিলো মিট। ইতনে পয়সে নেই তো কে পয়সে কা বেটার হ্যায়? আধা কিলো যখন সে দেখে ফেলে যে কেউ তাকে ভিডিও করছে, তখন সে তাড়াহুড়ো করে সেখান থেকে কেটে পড়ে। বন্ধুরা, শয়তান প্রত্যেক মানুষের মধ্যেই লুকিয়ে থাকে। আর এই ভিডিওটি একবার দেখুন। এইখানে এই মৌলবীর কর্মক্রিয়া শুনে আপনার মনে হবে একজন মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে। এই মৌলবী এক বাচ্চাকে তার রুমের মধ্যে নিয়ে অশ্লীল কার্যকলাপ করছিল। যখন এলাকাবাসী জানতে পারে, তখনই ওই মৌলবীকে তার অশ্লীল কার্যকলাপ সম্পর্কে জানতে চাইলে সে বলে শয়তান তার মাথার উপরে নাকি ভর করেছিল। এখন আপনারাই কমেন্ট বক্সে বলুন যে এই মৌলবীর আসলে কী করা উচিত।
বন্ধুরা, এই ভিডিওটি একটু ভালো মতো দেখুন। এইখানে এক বাবা নিজের স্বর্গের দূত মনে করে থাকে, আর এই বাবা এটাই বলে যে সে অনেকদিন সাধনার পর ভগবানের মন জয় করতে পেরেছে এবং সে যখনই চায় তখনই টাকার বৃষ্টিপাত ঘটাতে পারে। আর এই ভিডিওটি ছত্রপুর জেলার শরীফগঞ্জ থেকে রেকর্ড করা হয়েছে। এই বাবা মানুষকে অন্ধকার রুমে নিয়ে গিয়ে মোমবাতি জ্বালিয়ে তার উপরে টাকা বর্ষণ করে থাকে, যাতে করে সে ব্যক্তি ভবিষ্যতে অনেক টাকার মালিক হতে পারে। বিনিময়ে এই বাবা 5,000 টাকা ফি নিয়ে থাকেন। শুনে এটা অবাক লাগছে, তাই না? আজকের এই পৃথিবীতে এখনও মানুষ এমনও অন্ধবিশ্বাসে ডুবে রয়েছে। এবার আপনারা দেখতে চলেছেন রাগী বাবাকে, যে কিনা রাগ দেখিয়ে মানুষের ভেতরে জিন অথবা ভূত তাড়িয়ে থাকে। আর এই বাবা রোগীর দিকে তাকিয়ে বলতে থাকে যে আমি রেগে যাচ্ছি, আর এটি শুনে নাকি জিন সেখান থেকে পালিয়ে যায়। আর আপনি নিজেই দেখুন মেয়েটিকে কোথায় হাত লাগিয়ে বসিয়ে দিল। এইভাবে এই রোগী বাবা আর তার আশেপাশের লোকজন যে কোনো রোগীর জিন তাড়িয়ে থাকে। তো বন্ধুরা, ভণ্ড বাবাদেরকে নিয়ে আমাদের আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এই ভিডিওটিতে টার্গেট রাখছি মাত্র 1,000 লাইকের, প্লিজ এখন একটি লাইক দিয়ে দিন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।